হাসিন, তুমি কি পেয়েছো আজকে মসজিদ থেকে? 5 ইউরো। 5 ইউরো দেখি। ও, কেন দিয়েছে তোমাকে? মেবি ফর ঈদ মুবারক। ফর ঈদ মুবারক সবাইকে দিয়েছে? সবাইকে ফোন পয়রা দিয়েছে? এভরিওয়ান ডিফারেন্ট নাম্বার। ওকে, আর ইউ হ্যাপি? ফার্স্ট টাইম ইউ গট মানি? শুড আই টেল ইউ? শুড আই টেল? হাসিন, আর ইউ রিয়েলি হ্যাপি? তোমাকে কেন মানি দিল আমি তো বুঝি না। হ্যাঁ, আজকে প্রথম তাসিন মসজিদ থেকে মানি পেয়েছে 5 ইউরো। সবাইকে দেখলাম দিয়েছে, সব বাচ্চাদের হাতে 5 ইউরোর নোট। বাট কেন দিয়েছে আমি জানি না, কারণ তাসিন তো এই প্রথমবার মসজিদে যাচ্ছে রমজান মাসে। হয়তো বাচ্চাদের আমরা যেটা বলি সালামি, বা বাচ্চাদের ঈদে কিছু চকলেট কিনে খাওয়ার জন্য হয়তো বা, কারণ এখান থেকে কিছুই বলা হয়নি এল্টারদের। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদে আমরা কী কী কেনাকাটা করেছি, ঈদের আগে থেকে ঈদের দিন পর্যন্ত সম্পূর্ণ প্রিপারেশন আর ঈদ শপিং সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। তো প্রথম কাজটা যেটা আমি করি, ঈদের 4-5 দিন আগে তাসিন ইলিয়াকে নিয়ে আমি স্যালুনে যাই চুল কাটার জন্য। তো ইলিয়া প্রায় 1 বছর আগে চুল কেটেছিল, তারপরে আর ওর চুল আমি কোনোভাবেই কাটিনি, কারণ চুলটা লম্বা করার জন্য রেখেছিলাম। তো এইবার ঈদে ইলিয়াকে নিয়ে, তাসিনকে নিয়ে, দুজনকে নিয়ে আমি চলে আসলাম চুল কাটার জন্য। তো এইখানে আবার চুল কাটতে গেলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো আমি আর কোনো অ্যাপয়েন্টমেন্ট নেইনি, আমি কি করেছি উইকডেতে একদিন চলে গিয়েছি দুপুরের সাথে সাথেই, কারণ ওই টাইমটা একটু বিজি কম থাকে, বিকালের দিকে প্রচণ্ড বিজি থাকে। আর যদি আরও 2-4 দিন লেট করে যান তাহলে দেখা যাবে ঈদের আগে চুল কাটার আপনি অ্যাপয়েন্টমেন্টই পাচ্ছেন না। তো তাসিনের চুল কাটাটা জরুরি ছিল, সাথে ইলিয়ার চুল কাটাটাও জরুরি ছিল। তো শুরুতেই আমি শপিংয়ের আগে ওদের চুলটা কেটে নিয়েছি, একটা কাজ আমার শেষ হয়ে গেছে। তো তাসিন আর ইলিয়ার দুজনেরই চুল কাটা হয়ে গেছে, মাশাল্লাহ সুন্দর করেই কেটে দিয়েছে। তো চুল কাটা শেষ, এখন আমি বের হয়ে গেলাম, তার মধ্যে রাকিবও চলে এসেছে, আমরা চুল কেটে ওই দিন বাসায় চলে আসি। এখন তাসিনের শপিং করা বাকি। এই যে আজকে আসছি আমরা ওভার হাউস ইন ওয়েস্টফিল্ডে, ওয়েস্টফিল্ড সেন্টারতে শপিং করতে, ঈদের শপিং, তাসিনের শপিং করতে। ইলিয়ার শপিং অলমোস্ট ডান, আমরা এবার ইলিয়ার কাপড় শ্রীলঙ্কান দোকান থেকে কিনেছি। তো তাসিনের কাপড় বাকি, রাকিবের কাপড় বাকি। তো আজকে হচ্ছে শনিবার, চেষ্টা করব দুইজনের মধ্যে কেউ একজনের কাপড়গুলা আগে ভাগে কিনে ফেলতে। আর আজকে আমাদের এখানে ওয়েদার অনেক সুন্দর, তাই মানুষজনও বেশি, আর শনিবার তো সবসময় মানুষ বেশি হয়। তো ওয়েস্টফিল্ডের ভিডিও আমি আগেও শেয়ার করেছি আপনাদের সাথে, যদি সম্ভব হয় আজকে কিছু শেয়ার করব। এতই বড় শপিং সেন্টার যে 1-2 ভিডিওতে আসলে কভার করা সম্ভব না। চলুন আমার সাথে। তো ওয়েস্টফিল্ডের ভিতরে আমরা চলে আসলাম, এসে আমরা এখন চিন্তা করছি প্রথমে কোন দোকানের ভিতরে ঢোকা যায়। তো এখানে শুরুতেই দেখতে পারলাম যে আজকে হচ্ছে ওনারা ফ্রিতে খাবার খাওয়াচ্ছিল, এখানে কোনো একটা খাবারের প্রমোশন হচ্ছিল একদম হেলদি ফুডের। তো আপনার মন চাইলে আপনারা এখানে বসে ট্রাই করতে পারেন। এখানে খাবারের সাথে সাথে জুস ছিল, ওরা ফ্রেশ এখানে হ্যান্ডমেড করেই আপনার সামনেই বানিয়ে দিচ্ছিল, আপনার আপনার পছন্দ অনুযায়ী যেই কোনো একটা ইনগ্রিডিয়েন্টস বা 2-3টা ইনগ্রিডিয়েন্টস পছন্দ করে দিলে এখানে বানিয়ে দিচ্ছিল। তো যেহেতু আমরা খাবো না, আমরা উপর থেকে দেখছিলাম, ভালোই লাগছিল। তো শুরুতেই চলে আসলাম জারা। তো জারাতে তাসিন দেখলাম তার পছন্দ করে নিচ্ছে কিছু টি শার্ট, তো আমার কাছেও ভালো লেগেছে, তাসিন এই টি শার্টটা পছন্দ করেছে, তো সে প্রথমবার তার পছন্দ অনুযায়ী কাপড় কিনবে। তো জারা থেকে আমরা চলে আসলাম সিএনএতে, এখানে এসে তাসিন আবার দেখলো এখানে কিছু রাইডস আছে শপিংয়ের ভিতরেই নিজস্ব। তো এখানে আমি আবার কয়েন দিয়ে তাকে বসিয়ে দিলাম সেই ঘোড়ায়,
তারপরে সিএনএতে আমি কিছু কাপড় কিনেছি, সেখান থেকে বের হয়ে এখন আমি রাকিবের জন্য কাপড় দেখব। তো ওই যে পুল অ্যান্ড বিয়ারে আমি যাচ্ছিলাম রাকিবের জন্য প্যান্ট দেখতে, জিন্স, তো যাচ্ছিলাম, হাঁটছিলাম আর অল্প অল্প করে আপনাদের জন্য ভিডিও করে নিচ্ছিলাম। শনিবার থাকে আসলে ভালোই বিজি ছিল, তো বাচ্চারা আসলে আমি যতটুকু ভেবেছিলাম তার থেকে বেশি আমাকে তাসিনিলিয়া হেল্প করেছে, কারণ আমি বুঝতে পারিনি যে তারা এত সময় আমার সাথে হেঁটে হেঁটে বাজার করবে। তো এই যে দেখতে পাচ্ছেন ইলিয়া তাসিন আমার আগে আগে হাঁটছে। এখন আমরা চলে এসেছি দাইশমান, দাইশমানে হচ্ছে জুতা দেখব। তো ওনারা ঘুরে ঘুরে দেখছে, আমাকে বলছে এটা নাও ওইটা নাও, এটা সুন্দর ওইটা সুন্দর, যার যার পছন্দ অনুযায়ী ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দাইশমান থেকে বের হয়ে আমরা চলে আসলাম নিচের ফ্লোরে। তো এখন আমরা যাচ্ছি হলিস্টারে। হলিস্টার আমার আসলে সবসময় একটা পছন্দের ব্র্যান্ড, এখান থেকে আমি রাকিবের জন্য টি শার্ট এগুলা কিনি, একটু ভালো মনে হয় আমার কাছে অন্যান্য দোকান থেকে। তো এখান থেকেও আমাদের শপিং করা শেষ, পুল অ্যান্ড বিয়ার থেকেও হচ্ছে রাকিবের জন্য শপিং করা শেষ। এখন হচ্ছে বাচ্চারা জিদ ধরেছে, ওরা আইসক্রিম খাবে। আর যেহেতু 2 ঘন্টা একটানা আমরা হেঁটে হেঁটে শপিং করছিলাম, স্বাভাবিক বাচ্চারা একটু টায়ার্ড হয়ে যায়। আর এই শপিংয়ের কিন্তু অন্য পাশে বাচ্চাদের খেলার জায়গাও আছে, সেখানে ওরা আইসক্রিম খেয়ে তারপরে একটু খেলাধুলা করে নিয়েছে। তারপর আমরা বাসায় চলে এসেছি, এসে বাসস্টপ থেকে নামার পরেই দেখতে পারলাম একটা আমেরিকান স্কুল বাসে পার্টি হচ্ছে। যেহেতু জার্মানে বা ইউরোপে এই ধরনের বাস দেখা যায় না, এগুলো হচ্ছে আমেরিকান স্কুল বাস। তো এইখানে পার্টি হচ্ছিল, তো ওরা তাসিনিলিয়া দেখে খুব খুশি, কারণ কার্টুনে ওরা বাসগুলা দেখে। তো আমাকে বলছিলাম মামা লুক লুক, এটা হচ্ছে আমেরিকান স্কুল বাস। তো আমরা একটু দেখে তারপর বাসায় চলে আসলাম। আর এরই মধ্যে কিন্তু আমাদের তাসিনের জন্য শপিং করা শেষ, রাকিবের জন্য শপিং করা শেষ, সবার জন্য মোটামুটি ঈদ শপিং শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা কি শপিং করেছি। এই যে তাসিনের টি শার্ট। তাসিন কয়টা টি শার্ট কিনেছ? দুইটা কিনেছ? কই কই থেকে কিনেছ? এটা জারা থেকে। এটা সিএনএ। এটা সিএনএ। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। দেখি এখন তাসিনের প্যান্ট। তো তাসিনের আসলে প্যান্টটা আমার কিনা হয়নি, আমি পছন্দ মতো তেমন কোনো প্যান্ট পাইনি। তারপরের দিন হচ্ছে আমি রাকিবকে সাথে করে নিয়ে গিয়ে তাসিনের জন্য প্যান্ট কিনে নিয়ে এসেছিলাম। তারপরে হচ্ছে আমরা ঈদের কিছু ঘরের মানে বাজার করব, সেই বাজার করার জন্য প্রথমে মাংস কিনে নিব, সেটার জন্য আমরা চলে গিয়েছিলাম। এইখানে হচ্ছে একটা তুর্কিশ দোকান রয়েছে, সেটা অন্য সিটিতে। তো সেখান থেকে আমাদের মাংস, চিকেন যা লাগে আর কি কিনে নিলাম। আর দোকানটা আমার কাছে ভালোই লেগেছে, এটার একটা পুরো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আজ হচ্ছে ঈদের দিন, তো এই দিন আমি আগের দিন থেকে কিছু প্রিপারেশন নিয়েছিলাম, তো সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি। এখন দেখাচ্ছি তাসিন যে প্রথমবার আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়তে গিয়েছিল। তো সকালবেলা সে গোসল করে পাঞ্জাবি পরে আবার একটু ঠান্ডা ফিল হচ্ছিল, আবার তার ঘুমও পাচ্ছিল, সে ঘুমাবে এসে আবার ডুবেট নিয়ে শুয়ে পড়ার চেষ্টা করেছিল। তো আমরা অনেক কষ্ট করে তাসিন বুঝিয়ে সুঝিয়ে আর কি নামাজে পাঠিয়েছি। তো দোয়া করবেন আপনারা আমার তাসিনের জন্য, এই যে সে একদম টুপি পরে মাশাল্লাহ রেডি হয়ে গিয়েছে। আর এই পাঞ্জাবিটা কিন্তু বাংলাদেশ থেকে এসেছে, এখান থেকে কিনিনি, এখান থেকে আমি গত বছর একটা পাঞ্জাবি কিনেছিলাম টিকে ম্যাক্স থেকে। আপনারা যারা পাঞ্জাবি কিনতে চান, আশেপাশে যদি টিকে ম্যাক্স নামের শপটা থাকে সেখানে খেয়াল করবেন। আমি এই বছরও টিকে ম্যাক্সে পাঞ্জাবি দেখেছি, আপনারা যদি একান্ত কোনো শপ না থাকে তাহলে সেখানে ট্রাই করতে পারেন, লাকি হলে পেয়েও যেতে পারেন। তো ঈদের দিন সকাল সকাল যত সকালেই পারি আমি ঘুম থেকে উঠে সবার আগে গোসলটা করে নেওয়ার চেষ্টা করি। এটা আমার ঈদ মানে সকাল সকাল গোসল না করলে ঈদ ঈদ কেন জানি ফিল হয় না। তো আমি আর যতই কষ্ট হোক আমি সবার আগে গোসলটা করার চেষ্টা করি। তো ওরা ঈদের নামাজ থেকে চলে এসেছে, তার মধ্যে ইলিয়া ঘুম থেকে উঠে গেছে, ইলিয়াকে আমি এখন গোসল দিব। তার আগে দেখেন ইলিয়া আজকে ঈদ সালামি পেয়েছে কার কার থেকে এবং কত। Nicely.
ঈদ মোবারক, ঈদ মোবারক ইলিয়া। কি পেয়েছ এগুলা ইলিয়া? ঈদ সালামি মানি কি করবে তুমি? কি করে কাউফেন করবে? Bye, everyone, Eid Mubarak. সকাল সকাল ঘুম থেকে উঠে সেমাই পাকাচ্ছি, এই যে লাচ্ছা সেমাই রান্না করব। তো দুধ জাল করে নিচ্ছি, এখানে সেমাইটা হালকা ভেজে নিব। আর এই হচ্ছে বনফুলের বাংলাদেশি লাচ্ছা সেমাই। এদিকে নিহারি পাকাবো, এটা ডিফ্রস্ট হয়ে গেছে, অল্প একটু মিষ্টি করেছি। গরুর মাংস রান্না করেছি, ভিতরে আছে হাঁস, আর এটা দিয়ে খিচুড়ি রান্না করব। এই তো এই যে ভাজা শেষ, এটা এখন বাটিতে নিয়ে এটার মধ্যে গরম দুধ ঢেলে দিলেই লাচ্ছা সেমাই রেডি হয়ে যাবে। বিসমিল্লাহ, পুরো 1 লিটার দুধ। তো লাচ্ছা সেমাই রান্না করা কিন্তু একদম সিম্পল আর খুবই মজা হয় যদি একটু ট্রিকটা ফলো করেন। সেমাইটা একটু ঘিয়ের সাথে ভেজে ভালো করে তারপরে দুধ ঢেলে দিবেন আর ঢাকনা দিয়ে রেখে দিবেন 15-20 মিনিট, আপনার সেমাই রেডি। সেটা আমার একটা রেসিপি শেষ, এখন আমি চলে যাব পরবর্তী কাজে। তো রাকিব আর তাসিন নামাজ পড়ে আসার সময় ওরা সুপারমার্কেট থেকে ফ্লাওয়ার নিয়ে এসেছিল, তো সেই ফ্লাওয়ারগুলো আমি সেট করে নিচ্ছি মেহমানরা আসার আগেই। তো আমি 2টা ফ্লাওয়ার বাজে ফ্লাওয়ারগুলো রেখে দিচ্ছিলাম। এই টিউলিপ নিয়ে এসেছিল, টিউলিপগুলো কিন্তু ফুটেনি, খুবই সুন্দর লাগে যখন টিউলিপগুলো একদম ফুটে যায়। তো এটা আমি সোফার সামনে টি টেবিলে রেখে দিলাম, আর আরেকটা হচ্ছে ডাইনিং টেবিলে রেখে দিচ্ছি। তো ইলিয়া ঘুম থেকে উঠেছে, তাদেরকে নাস্তা করানোর চেষ্টা করা হচ্ছে এখানে। তো মোটামুটি আমার সব প্রিপারেশন শেষ, এখন কিছু পেস্ট্রি তৈরি করেছিলাম, পিঠা বানিয়েছিলাম, সেগুলো ভেজে নিব। তার আগে আমি ইলিয়ার নাস্তা করা হয়ে গেলে গোসল দিয়ে দিয়েছিলাম, সেও একটু রিল্যাক্স। আমি এখন কিচেনে চলে এসেছি, কিচেনের অবস্থা তো খুবই খারাপ কারণ অনেক রান্নাবান্না হয়েছে, তাই একটু বেশি অপরিষ্কার আছে। আমি একদম রান্না শেষ করে কিচেনটা গুছিয়ে নিব। তো এইটা হচ্ছে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী পিঠা, মশলা পিঠা, অনেকে নুনের বড়া বলে থাকি আমরা সিলেটে, আর অনেকে বেশিরভাগ সিলেটের বাইরে এটাকে নুনের বড়া হিসাবে চিনেন না, এটাকে আপনারা মশলা পিঠা হিসাবে চিনেন। তো সেই পিঠাটা না আমি আগের দিন রাতে তৈরি করেছিলাম, কারণ সকালে উঠে আসলে একসাথে এতগুলা তৈরি করা সম্ভব না। আর আমি তৈরি করেছিলাম আমাদের সিলেটের আরেকটা পিঠা, সেটা হচ্ছে পপ পিঠা, আপনারা অনেকে এটাকে তেলের বাজার পিঠা বলে থাকেন। তো এটা হচ্ছে নারিকেল পিঠা, এটার মধ্যে নারিকেল আছে আর কিছুই না, খুবই সিম্পল। আর পিঠার সাজটা আমি এই দেশ থেকে কিনেছিলাম, কিন্তু কখনো না পপ পিঠাটা তৈরি করা হয়নি, এইবারে আমি প্রথম তৈরি করেছিলাম এই সাজটা দিয়ে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি পিঠাটা কেমন হয়েছে। আমার বাসায় গুড় ছিল কিন্তু গুড়টা না নষ্ট হয়ে গিয়েছিল, গুড় দিয়ে করলেই পিঠাটা বেশি মজা লাগে, তা আমি গুড় না থেকে এখানে চিনি দিয়ে করেছি, চিনিটাও খুবই ভালো লাগে, খারাপ লাগে না, তবে গুড়ের টেস্টটা অন্যরকম ভালো লাগে আর কি।
তো এইখানে আমি মশলা পিঠাগুলো ভেজে নিচ্ছি। আমি তৈরির প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর একা একা সবগুলো প্রিপারেশন নিচ্ছিলাম, তাই আমার হাতে সময় ছিল না যে আমি ভিডিও করব। তো পিঠা ভাজা শেষ আমি টেবিলে রেখে এসেছি, আর এরই মধ্যে আমি আরেকটা ভাজা শুরু করেছি, সেটা হচ্ছে কিমার রোল। কিমার সমোসা করেছিলাম, রোলও করেছিলাম, তো আমার কাছে মনে হয়েছে আজকে রোলগুলা বের করে দিই। সমোসার তো সবসময় সবাই খেয়ে থাকে ডিজাইনটা, তো রোলটা একই জিনিস কিন্তু ডিফারেন্ট ডিজাইন আর কি, আর কিছুই না। তো আমি রোলটাও আগের দিন বানিয়ে ফ্রিজে রেখেছিলাম, বের করে একটু ডিফ্রস্ট করে তারপরে ভেজে নিচ্ছি। রোল ভাজা শেষ, এখন হচ্ছে আমি কাবাব বানাচ্ছিলাম, এখানে মাংসের কাবাব, সেটা আমি আগের দিন সব কিছু প্রিপারেশন করে রেখে দিয়েছিলাম। জাস্ট ফ্রিজ থেকে বের করে 30 সেকেন্ড আমি ওভেনে দিয়ে ডিফ্রস্ট করে নিয়েছি, তারপরে ডিমের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি জালি কাবাবের মতো আর কি। তো এটা হচ্ছে আমি মেইন খাবারের সাথে দিব। আমি সকাল সকাল প্রিপারেশন নেই, কারণ কি জানেন, এখানে আমরা আশেপাশে যেই 4-5 জন আমরা দেশি মানুষ আছি, তো কেউ হচ্ছে সকালে ফ্রি থাকে, কেউ হচ্ছে বিকালে ফ্রি থাকে, তো আমি প্রিপারেশনগুলো আগে থেকে নিতে হয়। যারা সকালে ফ্রি থাকে তারা সকালে এসে খেয়ে যায়, আর যারা বিকালে ফ্রি থাকে তারা বিকালে আসে। তো এর জন্য আসলে আগে থেকে প্রিপারেশনগুলো নিতে হয়, এমন না যে সকালে উঠে আমি সব কিছু করে ফেলবো, মেহমানরা দুপুরে আসবে বা রাতে আসবে, এরকম কিছু না। আমরা যে যখনই সময় পাই সে তখনই তার বাসা থেকে ঘুরে আসি। তো বিদেশে ঈদ আসলে এরকমই হয়। তো আমি চলে আসলাম আবারও রান্নাতে। তো নাস্তা আমার সব রেডি, এখানে আমি পুডিং করেছিলাম, ডিমের পুডিং, মিষ্টি আর সেমাই, শুধু আমি একটাই করেছিলাম, লাচ্ছা সেমাই, আর এইটা হচ্ছে রসমলাই করেছিলাম, আর আমাদের দেশি দই করেছিলাম, মিষ্টি দই। তো এই ছিল আমার মিষ্টি আইটেম আর পিঠা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মানে নাস্তার সব কিছু একদম আমি টেবিলে রেখে দিয়েছি, যে যখনই আসবে যাতে এসেই সরাসরি একটু মিষ্টি মুখ করতে পারে, নাস্তা খেতে পারে। তো তারপরে আমি চলে গেলাম আবারও রান্নায়। এখানে আমি পোলাও রান্না করছি, আর সাথে ছিল খিচুড়ি, ভুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে। আর ইলিয়া মাশাল্লাহ যে রেডি হয়েছে, কিন্তু সে দেখাবে না তাকে কেমন লাগছে। এখানে আমি ইলিয়াকে দেখাচ্ছিলাম, তাসিনো পাঞ্জাবি খুলে সে আবার তার টি শার্টটা পরে নিয়েছে। তো তার মধ্যে আমার পোলাও রান্না শেষ, আমি একটু বেরেস্তা দিয়ে উপরে জাস্ট ডেকোরেশন করে নিচ্ছি। আর এই যে ভুনা খিচুড়ি গরুর মাংসের দিয়ে, তার উপরও আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি। রোস্ট রান্না করেছিলাম, সেটাও আমি একটা প্লেটারে নিয়ে নিচ্ছি। তো এখন আমি সব কিছু দিয়ে দিলাম টেবিলে, আর ছিল কিং প্রন ভুনা, আর সাথে আমি আরেকটা আইটেম করেছিলাম, সেটা হচ্ছে হাঁস ভুনা। এখানে হাঁসের মাংসটা সবাই খেতে খুব পছন্দ করে। আর এই তো কাবাব জালি কাবাব সব মিলিয়ে কিন্তু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো ঈদ কেটেছে, সবাই চলেও এসেছে, আমরা সবাই খেতে বসেছি। তার মধ্যে দুই একজন খেয়ে চলেও গিয়েছে, কারণ তাদের কাজ ছিল দুপুর থেকে, আর বাকি আমরা যারা ছিলাম তারা 2টার দিকে খেতে বসে গিয়েছিলাম। আর অবশ্য সফট ড্রিঙ্ক তো ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদ ভালোই কেটেছে, তা আমরা বসে বসে গল্প করছিলাম। আর এই যে ইলিয়া, সে ড্রেস চেঞ্জ করে আবার এসেছে, তখন তো আমাকে দেখতে দিচ্ছিল না, রুমের ভিতরে গিয়েছিল, সে চুড়ি পরেছে, মাশাল্লাহ তাকে অনেক সুন্দর লাগছে। সে আমার মতো স্কার্ফটা নাকি মাথায় দিবে, তো আমাকে বলছিলাম মামা তুমি যেইভাবে দিয়েছো সেইভাবেই আমি দিব। আর আরেকটা মিষ্টি করেছিলাম, খুব বেশি ভালো হয়নি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবসময় যে মিষ্টি ভালো হয় সেটা না, মাঝে মাঝে কিন্তু মিষ্টিগুলো একটু অন্যরকম হয়, খেতে ভালো লাগে, মানে শেপটা একটু অন্যরকম হয়। দেখা যায় প্রতিদিন তো আর বানাই না, যখন বানাই 6-9 মাস পরে একবার বানানো হয়। আর আমি কিছু ভেজিটেরিয়ান আইটেমও করেছিলাম, যেহেতু আমাদের একটা ফ্রেন্ড ফ্যামিলি রয়েছে এখানে ইন্ডিয়া, তো তাদেরকে আমি দাওয়াত করেছিলাম, তারাও এসেছে। তার জন্য আমি এই যে আলু দিয়ে মিক্স ভেজিটেবল দিয়ে সিঙ্গারা রেডি করেছিলাম, আর মশলা পিঠা তো ওরা খেতেই পারবে, পোলাও রাইস খেতে পারবে, আর হচ্ছে চা ছিল তাদের জন্য আলাদা। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে, সারা দিনই বাসায় ছিলাম, মেহমানদের নিয়ে বিজি ছিলাম, ওরাও এসেছিল, যেতে যেতে প্রায় 8:30-9 বেজে গিয়েছিল। তো এই ঈদের দিন শেষ হয়ে গিয়েছে, তার মধ্যে কিন্তু আমি মেহেদি দেওয়ার সময় পাইনি একদমই, ঈদের একদিন 2 দিন পরে হচ্ছে আমি বসে বসে মেহেদি দিচ্ছিলাম, কিন্তু
খারাপ জিনিস কি জানেন, মানে মেহেদি এত কষ্ট করে এত বছর পরে দিয়েছি, কিন্তু মেহেদির কোনো রঙই ছিল না। তো যার কারণে আমার এই দেশে আসলে মেহেদি কেনার ইচ্ছাই থাকে না, ইচ্ছাও মেহেদি হাতে দেওয়ারও ইচ্ছা থাকে না। মাঝে মধ্যে কালার হয়, মাঝে মধ্যে কেন জানি না একদম কালার হয় না। তো কষ্ট করে দেওয়ার পরে যদি মেহেদিতে রং না আসে, তাহলে কিন্তু সেই মেহেদি দেওয়ার কষ্টটাই বৃথা হয়ে যায়। যাই হোক, এখন হচ্ছে ঈদের পরের সপ্তাহ শনিবার, তাসিনকে মসজিদে নিয়ে যাচ্ছিলাম আমরা হেঁটে হেঁটে। আর তাসিনের খুব ইচ্ছে ছিল বাহিরে খাওয়ার, রোজা থেকে সে বলে যাচ্ছিল একটা রেস্টুরেন্ট দেখিয়ে যে মামা আমি এখানে আসব, এখানে আসব। তো মসজিদে ওই দিন ওর ক্লাস হয়নি, আমরা বাসায় ফিরে এসেছি, সন্ধ্যায় ওদেরকে নিয়ে চলে গেলাম সেই রেস্টুরেন্টে তাসিনকে নিয়ে খাওয়ানোর জন্য। তো এটা ছিল ডোনার অ্যান্ড পিৎজা শপ। তো এখানে আমরা চলে আসলাম, তাসিন তার পছন্দের পিৎজা মার্গারিটা অর্ডার করেছে, সাথে ছিল চিপস পমেস বলে এখানে, আর আমি আমার জন্য একটা দুরুম অর্ডার করি। তো এইটাই ছিল আমাদের খাবার, কারণ আমরা আসলে খুব বেশি যে খাবো সেটাও না, বাসায় তো এই দুই তিন দিন শুধু মাংস পোলাও এগুলাই ছিল, তেমন একটা খাবার ইচ্ছে ছিল না বাহিরে, কিন্তু তাসিনকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে আসা। তো এইটাই ছিল আমার পুরো ঈদের শপিং এবং ঈদ ব্লগ, আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আশা করি আপনাদের ঈদও ভালো কেটেছে। ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সবার সাথেই দেখা হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।